দেখছি কার ওলার থেকে টিম ভাই গরু প্রায় করছেন এখানে দুটি গরু মোটামুটি কাস্টমার নাই তো না তাহলে কোন গরু করবে তাহলে এই যে ভাগতে খালি সময় নষ্ট গরু ভাত আমার আয় তো দেরি মনে নতুন ঘি লাগবে নতুন ঘি দিয়ে হবে না নতুন ঘি লাগবে আপনার মিতা এক দুই ভাই ঘি দিয়ে কি করবেন ঘি দিয়ে তেল ঘি দিয়ে ঘি মালিশ করতে হবে কত বললেন এই দুটা ২৩৫ তাও দেয় না ২৩৫ এই যে দুটি ষাট গরু আমার উপযোগী সাহা বরিশালের খামারের জন্য সংগ্রহ করছেন ২৩৫ মতো দাম দিলেন তারপরেও কিন্তু দিচ্ছেন না শাইওয়াল হাই পার্সেন্টেজের শাইওয়াল এই গরুটা দিচ্ছে না সকাল থেকে কিন্তু ঘুরছে আজকে কিন্তু তুহিন কিন্তু আমাদের প্রথম ভিডিওতে সেভাবে গরু কিনছিল না এখন শেষের দিকে আসে দেখি গরু কিনতে পারছেন কি না সকাল থেকে দেখছিলেন তুহিন ভাই এখানে দরদাম করছেন গরুটি দেখবো আমরা কিছু যা যোগে যোগে দাম ভাই পোয়া দাম প্রথমে পোয়া হাজার দাম দিছে টেঙ্গা হাজারও দাম দিছে টেঙ্গা হাজার কোনো দরকার আচ্ছা টেঙ্গা হাজার যা তোর জবানটা কি দাম যা তো তুমি কোন তো কেন টেঙ্গা হাজার কথা কেন কোন এটাও কইছে ওইটাও কইছে টেঙ্গা হবে ২৩ হুম ২৩ বললেন ২৩ আর ২৫ হুম আপনি মাঝখান থেকে করে দেন একটা দাম না ভাই গরুওয়ালা কিনে নিয়ে আসে ওরা কষ্ট করে একটু দেখতে আর কি আর কেতার দিকে টানবেন না অবশ্যই অবশ্যই টানবেন না এটা আপনার তো ২৫ নেওয়া তো আপনার
ঠিক হবে হ্যাঁ আশা করি ঠিক হবে কেন ঠিক হবে ঠিক হবে তো চাইছি এটা আপনি আপনি যদি বলতেন এই আছুন উনি 25 আমি 23 ওই যে মাছ খেতে করে দিত কথা শুনে শুনে এই 24 না এই 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 25 আমার গোলটা বলছে ওইটাই বলছে না সঠিক কথা কইছি দাও না হবে না কত না দেব না 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 দেব না আই দেব না আজ আমি যাই না দেব না দেব না যাই হলো ছাড় দে মাঝে মাঝে আর হবে 25 25 এ ভাই পুয়া গোটা বলছে আপনি নিগাল কথা বলছি তো আপনি কোন চালাই বলছি গোটা বলে নাই তো এ গোটা নিগা ভাই না তো এটা বলছে তো আপনাকে কি 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 দাদা আমি বলি 25 25 এনে এটা হয়ে যায় না এটা গোটা বানিয়ে এটা তো এটা 25 নেদা গোটা নে এটা এই যে মধ্যস্থতায় আমার মধ্যস্থতায় শেষ বেশ যা বারণ ভাই গোটা না লস করে দিলেন ভাই 125 যা যা আজকে যাও যাও বাজি আমি কি জন্য ভালো 125 টুন ভাই হলো 125 কোয়ার্টিং করা হলো আমরা সেটা দেখি 125 এই যে এই গরুগুলি কেনা হলো তিনটি ক্রয় করলেন ভাইয়া ভালো আছো তো অনেক দিন ধরে দুইন ভাইয়ের কাছে আসো তো কেমন হয় এর আগে কেমন হয়েছিল ভালো দশটা নিয়ে গেছিল আর একের বছর কুরবানির জন্য কেমন দশটাতে কেমন লাভ হয়েছিল ভালো আমরা যেটা জানতে পারলাম যে তিনটা গরুতে দশটাতে প্রায় তিনের উপরে লাভ হয়েছে হয়েছে আবারও আসলো এবার এবার কটা নিবা নয় দশটা আজকে কটা হলো তিনটা কোন তিনটা এই একটা তারপরটা আরো বড় কিন্তু অনেক বড় এটা নাবিয়ালা হ্যাঁ নাবিয়ালা মাল নিলাম ওই মাল ওই মাল না হ্যাঁ একের করা মাল এটা কত নিলা সাড়ে তিপ্পান্ন 2 লাখ 53,500 এই দুটা সংগ্রহ করলেন দর্শক 2,53,500 টাকা বড় বড় নাভি আলা এই যে মালটা ভালো এই মালটা খুব জাতের মাল না এই মালটা সেই ভালো এই মালটা অনলাইনে বিক্রি হবে 160 অনলাইনে 160 হ্যাঁ আমি মধ্যস্থতা করলাম আপনি তো রাগ করছেন মনে হয় নাকি না না আপনি তো অযুক্তি কথা বলেন 1,000 টাকা গরুওয়ালার দিকে টানছেন এটা অন্যায় আপনাদের আচ্ছা তাহলে 1,25,000 টাকা না না 1,24,000 দিব আপনার সামনে টাকা লেনদেন আচ্ছা ঠিক আছে 24,000 দিয়েন আমার মধ্যস্থতায় কিন্তু এটা হলো সংগ্রহ করলেন দর্শক দেখুক 1,25,000 আর তুমিন ভাই হয়তো কিছু কম দিতে চাবেন আমরা দেখি অবশেষে কিনলো তুমিন ভাই তিনটি বড় বড় সার আজকে আজকে কেনার মতো আর গরু নেই না আর গরু নেই চয়েস সারা গরু কিনে কেনা যাবে না চয়েস সারা গরু কেনা যাবে করা যাবে না ভাতিজার ভাতিজা তো অনেকদিন ধরে আছে হ্যাঁ ওই প্রায় 6-7 বার আছে 6-7 বার না ১,২,১,২৫ এই যে শেষ যে গরুটি আপনারা দেখছেন দর্শক হাই কোয়ালিটি সার গরু ১,২৫ আর এই জোড়াটি নিলেন ২,৫,৫০০ টাকা এখন লেনদেন সম্পূর্ণ করছে হলো লেনদেন হলো দর্শক আমরা বিদায় নিব দুই ভাই একটু নাম্বারটা বলেন নাম্বার আপনার আপনার তো ইন্টারন্যাশনাল নাম্বার
أنا أقول لك 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 أن